আপনারা অনেকেই জানেন যে আমাদের দেশের বেশ কিছু প্রতিভাবান কৌতুক শিল্পী বিদেশের মাটিতেও কৌতুক পরিবেশন করে বিশাল নাম করেছে। তাদের মধ্যে দুজনকে আজ আমরা মঞ্চে ডাকছি। তাদের দুজন হচ্ছেন ফুয়াদ রানা এবং মনা সিদ্দিক হৃদয়। বিদেশের মাটিতে পারফর্ম করে কিরকম লেগেছিল? আমাদের দেশের জন্য একটা গৌরবের বিষয় যে আমরা সেখানে গিয়ে মোটামুটি খুবই ভালো করেছি এবং সম্মানটা নিয়ে আসতে পেরেছি। আর আমার মনে হয় যে আমাদের যে হৃদয় আছে সে এই কথায় নয়, কৌতুকের কথায় এবং কাজে বিশ্বাসী, তাই না হৃদয়? এই জন্য কথা কম বলছি। ঠিক আছে, তাহলে শুরুটা তোমাকে দিয়েই হোক। সেদিন দেবাশিসদার একটা শুটিং স্পটে গেলাম, দাদা আমারে বললো, মনা আসছিস, শোন, পৃথিবীতে আমার কাছে অসম্ভব বইলা কোনো শব্দ নাই, পৃথিবীর সব অসম্ভব আমি সম্ভব করতে পারি, তাই নাকি দাদা? যদি তাই হয় তাহলে আপনি আমারে আপনার সিনেমার মেন নায়ক বানাই দেন। অসম্ভব। আমার বন্ধু আবুল মেশিনে কাজ করতে গিয়া ওর বাম হাত পুরো দুই ভাগ করে ফেলাইছে। আবুলকে বললাম, আবুল ভাগ্য ভালো তোর বাম হাত দুই ভাগ হয়েছে, যদি তোর ডাইন হাতটা কাটতো তাহলে তোর অবস্থা কী অবস্থা হইতো? আবুল আমারে বলল, আমার তো মেশিনের মধ্যে ডাইন হাতে কাটতে লাগছিল, আমি না বুদ্ধি কইরা ডাইন হাতটা বাইর কইরা বাম হাত ঢুকাই দিছি। ঈদের দিন আমি আর আমার গার্লফ্রেন্ড মোটর সাইকেল চালায় যাইতেছিলাম, যাইতেছি হঠাৎ নীরব একটা জায়গা, আশেপাশে কোনো লোকজন নাই। আমি আমার মোটর সাইকেল থামাই দিলাম। আমার গার্লফ্রেন্ড তো খুব লজ্জা পাইতেছে, হায় হায় আশেপাশে কেউ নাই, কী জানি কী হয় কী যা হয়। আমি তো মোটর সাইকেল থেকে নাই না আমার গার্লফ্রেন্ডের দিকে আগায় যাইতেছি। আমার গার্লফ্রেন্ড তো লজ্জায় শেষ, হায় হায় রে কী জানি হয়ে যায়। ধীরে 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 আমি আমার গার্লফ্রেন্ডের কাছে গিয়া তার কানের কাছে বললাম, শুনো আশেপাশে তো কোনো লোকজন নাই, লজ্জা পাওয়ারও কিছু নাই, ওটার তেল শেষ হয়ে গেছে, ধাক্কা দাও। হৃদয় তোমাকে অসংখ্য ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো অ্যাজ ইউজুয়াল। চলে যাচ্ছি রানার কাছে, রানার কাছ থেকে কিছু আশা করছি আপনি। যেখানে দেখিবে বিল্ডিং দাঁড়াই আমারও ফিল্ডিং, পাইলেও পাইতে পারো মনের মতো ডার্লিং। পল্লীকবি শেক্সপিয়ার যথার্থই বলেছেন, শুধু দর্শক মন্ডলী এই আসরের সামনে পেছনে ডাইনে বায়ে উপরে নিচে সিপাই কোনায় যে যেখান থেকে বসে এই বক্তব্য শুনছেন সকলের ভেতর এলো সাদর সম্ভাষণ। 1998 সাল বন্যা প্লাবিত ঢাকা সিটি, বাসায় বসে আছি, মনের মাঝে শান্তি নেই, ভাবলাম একটু দেবাশিসদার বাড়ি থেকে ঘুরে আসি। নৌকা নিয়ে হেলে দুলে যাচ্ছি, কিছু দূর যেতেই একটি হোটেল, হোটেলে এই ধরনের গান হচ্ছিল, তুমি কি দেখেছ কভু টিয়া 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 টিয়া, তুমি কি দেখেছ কভু রুটি কিভাবে হয়, তাওয়ার গরমে আটার নরমে ফুলে ফেপে রুটি হয়, ফুলে ফেপে রুটি হয়। বহু কষ্টে আর একটু সামনে এগোতেই দেখি এক গায়ক বন্যার বিশ্লেষণ এভাবে দিচ্ছেন, আসি আসি বলে বন্যা আইসা পড়ছে, আসি আসি বলে বন্যা আইসা পড়ছে, সেই দিন থেকে রাস্তা ঘাটে নৌকা চলতাছে। আর একটু সামনে এগোতেই দেখি আরেক গায়ক বন্যার বিশ্লেষণটা ঠিক এভাবে দিচ্ছেন, যে দেখো ঢাকাতে আইসে বন্যা এ পথে পথে রাজু পথে, চে দেখো নৌকার মেলা এ ঘরে বসে থেকে লাভ কি বলো, এসো নৌকা নিয়ে রাস্তায় নামি, এসো নৌকা চালাই টাইটানিক রাস্তায় আইসো না টাইটানিক। বহু কষ্টে দেবাশিসদার বাড়িতে গিয়ে উঠলাম, উঠে বললাম, দাদা আমার একটু ওদিকে যেতে হইবে। দাদা আমারে কইলো, এক কাম কর, সিধা গিয়া ডাইনে যাবি, ডাইনে গিয়া বামে যাবি, বামে গিয়া সামনে যাবি, সামনে গিয়া পিছে যাবি, তার বাদে আড়াই যাবি। আমি বললাম ঠিক আছে, তো মোটামুটি সাইরা আইলাম। এবং দাদা বাথরুম তো বানাইছে জবরদস্ত, কেমন টান্ডা দরজা খুললাম লাইট জ্বললো, ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম লাইট নিয়ে ভাগ গেলো, আবার দেখি এসি ঠান্ডা হাওয়া। দাদা আমারে কইলো, আরে করছিস কি, তুই তো আমার টিপি দিয়ে গিয়ে ঢুকছিস। ধন্যবাদ। নমস্কার, আশা করবো এরকম ডিপ ফ্রিজার ঢোকা হবে না। এখন দর্শক মণ্ডলী আমরা কিছু চুটকি শুনব এবং এটি হবে একটু প্রতিযোগিতামূলক, তাদের চুটকিগুলো বিচার করবেন আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী, যেখানে আছেন ভার মহাশয়, জনাব কাজল, আনিস এবং মোল্লাজি। এবং আমাদের দুজন প্রতিযোগীর নাম আমরা এখন ঘোষণা করছি, সেই দুজন হচ্ছেন মিজান দৌলত এবং তানিয়া আখতার চিনি। এবার আমি একটু আপনাদেরকে নিয়মাবলীগুলো বলে দিই, সেটা হচ্ছে যে আপনারা একজন অন্যজনের বিরুদ্ধে লড়ছেন,
আপনি একটি চুটকি বলবেন আপনার কাউন্টারে তানিয়া আপনি একটি চুটকি বলবেন আমগো পারে কি স্লো ভাই নতুন বিয়ে করছ তো বিয়ে করার পর তার বউরে বলছে হ্যাঁ গো এখন থেকে আমি তোমাকে যতবার আদর করব ততবার তোমাকে 10 টাকা করে টাকা দেব আর তুমি সেই 10 টাকা একটা বাক্সতে জমাবে ও আচ্ছা ঠিক আছে তো এইভাবে টাকা জমাইতেছে জমাইতেছে হঠাৎ করে তাদের অনেক টাকার দরকার পড়ছে তো টাকার বাক্স খুলতে দেখে অনেক 500 টাকা 1000 টাকার নোট এত টাকার নোট দেখে তো কিসলুয়ের মাথা গরম হয়ে গেছে আরে এই সব টাকা তো আমি দেই নাই তার বউরে জিজ্ঞাসা করতেছে এই এই টাকাগুলো তো আমি দেই নাই সবাইকে তো আমার কিপটে নাকি চমৎকার আমরা এখন বিচারকদের রায়ের অপেক্ষায় আছি তুমি যাও আমাদের রেজাল্ট মনে হয়ে গেছে চারজন বিজ্ঞ বিচারকের যে সম্মিলিত পয়েন্ট তাতে দেখা যাচ্ছে যে মিজান দৌলত যিনি আছেন তিনি পেয়েছেন সর্বমোট 137 নম্বর তানি আক্তার চিনি পেয়েছেন 136 নম্বর অর্থাৎ মাত্র এক পয়েন্টের জন্য মিজান সাহেব এগিয়ে গেছেন তানি আক্তার চিনি থেকে দর্শক এখন আপনাদের জন্য রয়েছে চুটকি প্রতিযোগিতা এই চুটকি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন দুজন প্রতিযোগী তারা হচ্ছেন আমজাদ এবং ফয়সাল দুই দোস্ত গেছে সিনেমা হলে ছবি দেখতে আর খুব করে পান খেয়েছে এক দোস্ত আরেক দোস্তকে বলল দোস্ত পানের পিকটা কই ফেলো যায় রে আর দোস্ত বলল কেন তোর পাশের জনের পকেটে ফেল না কি কস টের পাইবো না আরে দূর আমি যে তোর পকেটে কিছু কেন কামালেছি তুই টের পাইছস এক লোক ক্লান্ত একটা বাড়িতে গিয়ে কলিং বেল চাপলেন একটা ছোট বাচ্চা বেরিয়ে আসলো বাবা এক গ্লাস পানি খাওয়াইতে পারবা পানি তো নাই লাচ্চি আছে খাইবেন আচ্ছা ঠিক আছে নিয়ে আসো ছেলেটা এক গামলা লাচ্চি নিয়ে আসছে পাঁচ গ্লাস লাচ্চি খাওয়ার পর লোকটা বলতেছে আচ্ছা তোমাদের বাসে কেউ লাচ্চি খায় না খায় তো ওইটা তো আমাদের জন্যই বানাইছিল কিন্তু একটা টিকটিকি মেরা পড়ে রয়েছে আর লিগা কেউ খায় নাই ব্রিটেনের প্রধানমন্ত্রী গেছে একটা পাগলা ঘর পরিদর্শন করতে সেখানে গিয়ে প্রথমে একটি পাগলের সাথে দেখা পাগল তাকে বলল ওই মিয়া আপনি কেডা তুমি বলল আমি তো ব্রিটেনের প্রধানমন্ত্রী ও কবে আইছেন এই মাত্র এলাম ও নতুন আইছেন কিছুদিন থাকেন চিন্তা করেন না সব ঠিক হয়ে যাব আমিও আমেরিকার প্রেসিডেন্ট ছিলাম আমাদের শাহিন স্যারকে সেদিন দেখলাম উনি ক্রিকেট খেলতেছেন তো এক পর্যায়ে খেলা শেষ পর্যায়ে একেবারে শেষ পর্যায়ে ওনার এক বল আছে কিন্তু 10 রান লাগবে কিন্তু কিভাবে সম্ভব শাহিন স্যারের পক্ষে এই 10 রান নেওয়া শাহিন স্যার খুব টেনশন কাজ করতেছে তার মাথায় যাই হোক বলার ওই প্রান্ত থেকে বল করলেন শাহিন স্যার ব্যাট করলেন এমন জোরে বল মারি দিলেন বল আকাশে উঠতেছে তো উঠতেছে এক পর্যায়ে বল দুই খণ্ড হয়ে গেছে এক খণ্ড উইরা গিয়া মাঠের বাইরে ছয় আর এক খণ্ড গড়ে গিয়া মাঠের বাইরে চার দো সন্ধ্যাবেলা স্ত্রী যাবেন শপিং এ বাসা স্বামীকে সাবধান করে যাচ্ছেন শোনো বাচ্চা কাচ্চা গুলো একটু দেখে রেখো আর তুমি কিন্তু বাইরে যেও না স্বামী বললো কেন এই শুনেছে নাকি সিটি কর্পোরেশন একা কুত্তা ধরা গাড়ি আসতে পারে এক ভদ্রলোকের কাছে ভিক্ষা করছে স্যার 5টা টাকা দিবেন কেন স্যার খিদা লাগছে কিছু খামো ও তুমি ভিক্ষা করো জি স্যার আচ্ছা তুমি সিগারেট খাও না স্যার গাঁজা খাও আস্তাগফিরুল্লাহ স্যার আচ্ছা মদ খাও না না স্যার গার্লফ্রেন্ড আছে এ একই পামু স্যার তুমি এক্ষুনি আমার গাড়িতে উঠো কেন স্যার আমি আমার বুকে দেখাবো গাঁজা মদ না খেলে আর গার্লফ্রেন্ড না থাকলে এরকম ভয়াবহ অবস্থা হয় আমরা দেখলাম ফিচার কাট করো আপনাদের হাতে ব্যস্ত ছিল তখন ফলাফল খুব কঠিন আমি বলবো কম্পিটিশন হয়েছে তাতে আমজাদ সর্বমোট মার্ক পেয়েছেন 37 আর ফয়সাল পেয়েছে 38 তাহলে ভারমশাই আর মোল্লাজি আপনারা আপনাদের নির্ধারিত আসন গ্রহণ করুন কারণ আমরা একটি চুটকি প্রতিযোগিতার আয়োজন করেছি এবার এই চুটকি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন দুজন প্রতিযোগী তারা হচ্ছেন আনোয়ার এবং সুলাইমান এদের মধ্যে যে বিজয়ী হবেন সে পাবেন কমেডি আওয়ারের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবার মঞ্চে আসছে আনোয়ার এবং সুলাইমান এক বাড়িতে ডাকাত আসলো ডাকাত আসার শব্দ শুনে মা তার বাচ্চাকে কুলে নিয়ে রাতের অন্ধকারে দৌড়াইতেছে মায়ের কাপড় পরে যাইতেছে কিন্তু বাচ্চা সারে না বাচ্চাটাকে বুকে জোরে দৌড়াইতেছে প্রায় 3 গ্রাম যাওয়ার পর দেখে বাচ্চা না বাচ্চার কুল বালিশ লুইয়া দৌড়াইতেছে ঘটক আর ছেলের বাবার কথা কইতেছে ঘটক কইতেছে ভাইজান
আপনার পোলা লাগা সুন্দর মধ্যবিত্ত ঘরে সের একজন মিষ্টি মায়া খুঁজে পাইছি। ওরে মেয়ে রাখেন ঘর করেছি কেন ভাই? আর ওই মিষ্টি মায়া দইব না, কারণ আমার পোলার ডায়াবেটিস আছে। বন্ধুর সাথে আরেক বন্ধুর দেখা, তো প্রথম বন্ধু বলতেছে, আরে দোস্ত কি খবর? না রে দোস্ত খবর ভালো না, সকালবেলায় মা ফোন দিয়ে বলতেছে, বাজান তোর জন্য একটা বউ দেখছি, শুনে তো আমার মিজাজ খারাপ হয়ে গেছে, মুখে যাইছে মাকে আমি তা বলে দিছি। কি বলছস? না আমি আমার মা রে বলে দিছি, ছেলের জন্য বউ দেখবে না, তো অনুমতির কি দরকার? মামা বাগনার কথা হইতেছে, তো মামাই কইতেছে, বাগনারে ওই বাগনা বাগনা তুই কি কন মামা, তুই খুব চড় বড় কথা কস, তোর একটা প্রশ্ন কই। বাগনা কইতেছে, ঠিক আছে মামা কও। তো মামা বাগনারে কইতেছে, আচ্ছা প্রশ্ন কেন হইল? ঘরের কথা পরে জানে কেমনে কইতে পারবি? তো ব্যাগনা কইতেছে, আরে মামা সহজ ব্যাপার, ঘরের বউ পরের কাছে গেলে। সেদিন আমি পার্কে গেছিলাম বেড়াতে, দেখি রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়ায় আছে। আরে স্যার আপনি দেখ ওরা কি করছে। স্যার ওই আধুনিক ছেলে মেয়েতে একটু টাইম পাস করতেছে। টাইম পাস? টাইম পাস না স্যার, ওরা আমার গান গাইছে, অথচ হেলতেছে দুলতেছে, এগুলো তো আমার কালচার না। স্যার আপনি ঠিকই বলেছেন স্যার, ওই গানটাই আপনার, আর ওই যে বডি ল্যাঙ্গুয়েজটা, এটা বাংলা সিনেমার নায়ক নায়িকা। দুই বন্ধু কথা কবে বলেছি, এখন প্রথম বন্ধু যে কথাটা কইব প্রেম নিয়ে কইব অন্য বন্ধুরে, কইতেছি ওই বন্ধু শুনছোস? ওই বন্ধু কয় কি কলি তো না, ঠিক আছে কই বলেছি, যে শুনছি দার্শনিকেরা কইছে প্রেম করলে নাকি মানুষ কবি হয়ে যায়, তো আমি তো অনেকগুলো প্রেম করছি রে, তো কবি তো এবার পারলাম না। ওই বন্ধু কইতেছে, কবি না এবার পারলি, পাগল তো। পুরস্কারটি দেবার ব্যবস্থা করো। সর্বমোট আনোয়ার পেয়েছে 41 তিনজনের কাছ থেকে এবং সোলায়মান পেয়েছে 39। সুতরাং আমাদের আজকের বিজয়ী হচ্ছে আনোয়ার। আনোয়ারের জন্য